নরসিংদীর বেলাব উপজেলায় সররাবাদ ইউনিয়নের নীলক্ষিয়া গ্রামে ধান সবজি বাদ দিয়ে কফি চাষ করে সফল হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা। রঙিন কফির বীজ উঠাচ্ছেন চাষিরা, রোদে শুকিয়ে কফি নিজ হাতে মেশিনে পাউডার করে গরম পানিতে মিশিয়ে খাওয়াচ্ছেন অনেককেই। আমার বাগানটার বয়স হয়েছে 2 বছরের কিছু উপরে, ফলনটা আমার 1 বছরের পরে থেকে ফুলটা আসছে, এই বছর ফলটা পাকছে। ফুল আসার পর 1 বছর সময় লাগে ফলনটা পাকতে। কৃষি অফিস আমাকে অনেক দিক দিয়ে সহযোগিতা করছে, যেরকম চারা দিয়েছে, চারার সাথে কিছু জৈব সার দিয়েছে এবং বিভিন্ন প্রকার সার দিয়েছে। আসলে এই এলাকার মধ্যে যে এরকমটা হবে আমরা কখনো আশা করি নাই, এলার মাধ্যমে হলো, এটা দেখে আরো অনেকের আগ্রহ জাগবো। প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষাবাদে কাঙ্ক্ষিত ফলনে খুশি চাষি ও উপজেলা কৃষি বিভাগ। আমদানি নির্ভরতা কমাতে কৃষি বিভাগের উদ্যোগে পাহাড়ি অঞ্চলের কফি সমতল ভূমিতে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। তাকে 1 বিঘা জমিতে আমাদের এই প্রকল্প থেকে চারা দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, এছাড়া অন্যান্য যে ধরনের সেবা দেওয়া দরকার আমরা মাঠ পর্যায়ে সেবা দিয়ে থাকছি। এই উদ্যোক্তার বর্তমানে কফি ফসলটা হারভেস্ট পর্যায়ে চলে গেছে এবং আমরা এখানে কফিটা সাকসেসফুলি হয়েছে, কফিটা আমাদের সাকসেসফুল হয়েছে। এছাড়া আমরা কাজু বাদামও দিয়েছি, তবে কাজু বাদাম এখনও ফলন্ত অবস্থায় আসেনি, ফল ধরেনি। এই সমতল ভূমিতে আমাদের এই কফি প্রদর্শনীটা প্রথম, আমরা বলা যায় আমরা এখন পুরোপুরি সাকসেসফুল। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।